গুড ইভিনিং ফ্রেন্ড, আপনি ভোট কর্মী প্রিজাইডিং অফিসার, আজকের কিছু বক্তব্য, সেই বক্তব্য থেকে সেই ভোট কর্মী হিসাবে আপনি কি সমস্যায় পড়বেন? নেক্সট মহিলা ভোট কর্মী, সেই মহিলা ভোট কর্মীদের সমস্যার কিছুটা সমাধান হতে চলেছে। হোলিতে অগ্রিম ভ্যাকসিন নিয়ে নতুন তথ্য, ডিএ যেটা পশ্চিমবঙ্গে সব থেকে বেশি আলোচিত শিক্ষক শিক্ষিকা এবং সরকারি কর্মচারীদের মধ্যে, সেই ডিএ নিয়ে কোনো কথা নেই কেন? শুরু করবো বিস্তারিত। শুরু করার আগে বলবো, যারা যারা আমার চ্যানেল নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি প্লিজ শেয়ার করে সবার কাছে পৌঁছে দিয়ে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। প্রথমে আসি, ভোট কর্মী হিসেবে আপনি কি সমস্যায় পড়বেন? মকবুল কিছু বক্তব্য উঠে আসছে সেখানে, যে ৩০টি ভোট, সেই ৩০টি ভোট মকবলের ক্ষেত্রে ৫০টি ভোট। এবার সেই ৩০টি ভোটে কি মকবলের কথা বলল, নাকি ৩০টি করে ভোট হয়ে যাওয়ার পর সুইচ অন অফ এরকম হবে? দেখুন আগে। আর যারা আমার এজেন্ট ওয়ার্কার আছে, আমার ৪টি কথা, জনগণের এই ভোটটাকে রক্ষা করার জন্য কি করতে হবে? ইলেকট্রনিক মেশিনে যেখানে মারা ভোট দেবে, সেই ইলেকট্রনিক মেশিন ৩০টা ভোট ক্যালকুলেট করেই চালু করবেন না, তারপরেও দুবার করে অন অফ করতে হবে। যদি প্রিসাইডিং অফিসার না শোনে, আপনারা লড়াই করে যাবেন, কমপ্লেন করবেন ইলেকশন কমিশনের কাছে, আমরাও দেখে নেব। ২, ভ্যাপাট মেশিন কাজ ঠিক করছে কিনা দেখে নেবেন। ৩, মেশিন যদি খারাপ হয়ে যায়, মা বোনেরা কেউ চলে যাবেন না, অপেক্ষা করবেন। একটা ভোটই আপনার জীবনে বিনা পয়সায় রেশন দেবে, আপনাকে বিনা পয়সায় ৫ লাখ টাকার স্বাস্থ্যসাথী দেবে, আপনার ছেলে মেয়েকে ১০ লক্ষ টাকার ব্যাঙ্ক ক্রেডিট কার্ড দেবে, আপনার কন্যাশ্রী যুবশ্রী সব পাবে কৃষক বন্ধু থেকে। অপেক্ষা করবেন, আপনার একটা ভোটের দাম অনেক বেশি, নাহলে আপনার নাম কেটে দিয়ে আপনাকে বাড়ির থেকে বের করে দেবে যখন তখন। সেই জন্য বলি, ভালো করে দেখে নিতে হবে নতুন ভোটের মেশিন। আই দাঁড়াও, নতুন ভোট মেশিন দিলে মেশিনটা দুবার করে পরীক্ষা করতে হবে, আর অনলাইন দুবার করে অন অফ করতে হবে। সর্বোচ্চ স্তর থেকে যদি কোনো বার্তা আসে, সেই বার্তা পালনে সবাই সচেষ্ট হয়। সেক্ষেত্রে বার্তাটি যদি সঠিকভাবে না আসে, তাহলে সমস্যার তৈরি হয়। এক্ষেত্রে যে সমস্যা তৈরি হতে পারে, অনুমান সোশ্যাল মিডিয়াতেও দেখবেন এই সমস্যা তৈরি হতে পারে, সেক্ষেত্রে পরিষ্কার বলি, প্রত্যেকটি ভোট কর্মী প্রিসাইডিং অফিসাররা নিয়ম মেনে কাজ করবে, কারো কোনো বা নেতা কারো অঙ্গুলি হেলনে কাজ করে না। সুতরাং যা নিয়ম আছে, নথিবদ্ধ নিয়ম, সেই নিয়ম অনুযায়ী কাজ হবে, এর বাইরে কোনো কাজ হবে না। নেক্সট মহিলা ভোট কর্মী, মহিলা ভোট কর্মীদের সমস্যার সমাধান কি? কিছুটা বর্তমানে অনেক সংগঠন তৈরি হয়েছে, তার মধ্যে ভোটকর্মী ঐক্য মঞ্চ আছে, শিক্ষক শিক্ষানুরাগী মঞ্চ আছে, এরকম অনেক মঞ্চ আছে যারা ভোটকর্মীদের বিভিন্ন দাবিগুলো নিয়ে তার ডেপুটেশন দিচ্ছে, আন্দোলন করছে। ঠিক এরকম ভাবেই কিছু দাবি নিয়ে হুগলি জেলায় ডেপুটেশন ছিল, কিঙ্করবাবু খুব ভালো কাজ করছেন এই নিয়ে। সেখানে যে সমস্ত মহিলা ভোটকর্মী তাদের নিজের বিধানসভা কেন্দ্রের মধ্যে ডিউটি পাচ্ছেন না, অন্য কোনো জায়গায় যেতে হচ্ছে, সেক্ষেত্রে সমস্যা, যে নিরাপত্তা তো অবশ্যই আছে সেই সমস্যা, কারণ বাড়ি ফেরার পথে এবং যাওয়ার সময় এই বিষয়গুলি লক্ষ্য রাখতে হবে, তা নিয়ে হুগলি জেলার ডেপুটেশন দেওয়া হয়েছে। সেখানে পরিষ্কার করে ডিএম বলেছে যে নিজস্ব বিধানসভা কেন্দ্রেই তাদের ডিউটি পড়বে, যদি কোনো ক্ষেত্রে এই রকম ডিউটি যদি না করে থাকে তাহলে ত্রুটি সংশোধন করা হবে। তবে বলি, এটি একটি জেলার ক্ষেত্রে আশ্বাস, আশা করি অন্যান্য সমস্ত জেলার ক্ষেত্রে এই সমস্যার সমাধান হবে। মহিলা ভোট কর্মীদের ক্ষেত্রে এর আগেও বলেছি, সব থেকে বড় সমস্যা আরসিতে জমা করার পর বাড়ি ফেরা। আমরা বিগত দিনে আমরা ইলেকশন ডিউটি করতে গিয়ে লক্ষ্য করেছি যে মালপত্র সমস্ত জমা করলেন, আপনাকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য তাদের কোনো গুরুত্ব থাকে না। সেক্ষেত্রে মহিলা ভোট কর্মী তাদের বাড়ির দরজা পর্যন্ত একদম সুনিশ্চিত ভাবে পৌঁছে দেওয়ার দায়িত্ব অবশ্যই থাকা উচিত নির্বাচন কমিশনের। সেক্ষেত্রে নিজের বিধানসভা কেন্দ্রে হলে সেদিকটা অনেকটাই ভালো হবে। নেক্সট যেটি আছে, কেন্দ্রীয় সরকারি কর্মচারী, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এবার হোলিতে ১০,০০০ টাকা অগ্রিম পাচ্ছেন।
এক্ষেত্রে অগ্রিম বলাই কারণেই তাদের এই 10,000 টাকা কেটে নেওয়া হবে বেতন থেকে। বিগত দিনে তাদের ডিএ ঘোষণা হলেও ডিএ তারা পাচ্ছিল না, বর্ধিত ডিএ। তার জন্য এবং যেহেতু হোলি পড়েছে এ মাসের শেষে, সেজন্য বেতন তারা পাচ্ছে না, বেতন পাবে তার 2 দিন পরে, সেই জন্যই এই অগ্রিমের ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার। নেক্সট ভ্যাকসিন, সে ভ্যাকসিন নিয়ে নতুন তথ্য হাতে এসেছে। ভ্যাকসিন নিয়ে ভোট কর্মীরা যে ভ্যাকসিন দিয়েছেন তার মধ্যে কোভিশিল্ড, সেই কোভিশিল্ড ভ্যাকসিনের ক্ষেত্রে বলা হয়েছিল যে 28 দিন পরে সেকেন্ড ডোজ নিতে, কিন্তু গতকাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে বলেছে যে কোভিশিল্ডের ক্ষেত্রে যদি এই ভ্যাকসিন নেওয়া 6 সপ্তাহ পরে যদি নেওয়া যায় তাহলে তার কার্যকারিতা আরো ভালো হবে। সেজন্য কোভিশিল্ডের ক্ষেত্রে পূর্ববর্তী যে নির্দেশিকা ছিল সেই নির্দেশিকাকে পরিবর্তন করে বলেছে 6 থেকে 8 সপ্তাহ, এরকম ভাবে তারা জানিয়ে দিয়েছে। কিন্তু কোভ্যাকসিন যারা নিয়েছেন তাদের ক্ষেত্রে পুরনো যা নির্দেশ 28 দিন পরে ঠিক একই আছে, কোনো পরিবর্তন নেই। আরেকটি ভালো বিষয় তা হচ্ছে এবার থেকে আগামী এপ্রিল মাসের 1 তারিখ থেকে সমস্ত 45 বছর বয়সের উপরে যারা আছেন প্রত্যেকেই ভ্যাকসিন পাবেন। আগে নিয়ম ছিল 45 বছরের ঊর্ধ্বে যদি হয় সেক্ষেত্রে যদি তার কোনো কোমরবিডিটি থাকে তাহলে তিনি ভ্যাকসিন পাবেন, নয় পাবেন না। সুতরাং যারা এখনো ভ্যাকসিন নেননি বা ভোটের ডিউটি আসেনি বা রেজিস্ট্রেশন করা নেই বলে যারা পাচ্ছেন না প্রত্যেকে ভ্যাকসিন নিয়ে নিতে পারেন। নেক্সট যেটি আছে সেটি হচ্ছে বর্তমানে একদম চারদিকে রব রব, ভোট এসে গেছে, ইস্তেহার ইস্তেহার, কেউ 2 লক্ষ, কেউ 5 লক্ষ, কেউ বলছে সবার চাকরি। আজকে যেমন হয়েছে যে সবার চাকরি দেওয়া হবে আশ্বাস, যাই হোক এটা কতটা সম্ভব জানি না। সেই সমস্ত ইস্তাহারের মধ্যে যদি আমরা দেখি তৃণমূল কংগ্রেসের ইস্তাহার প্রকাশিত হলো, বামেদের ইস্তাহার প্রকাশিত হলো, তারপর বিজেপির ইস্তাহার প্রকাশিত হলো, তারপর প্রকাশিত হলো কংগ্রেসের ইস্তাহার। সেই সমস্ত ইস্তাহারগুলিতে বিভিন্ন আশ্বাস, নিয়োগ থেকে শুরু করে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ, এমনকি বলা হয় এতদিন যেভাবে নিয়োগ হচ্ছে সেভাবে নিয়োগ হবে না, আমরা আবার এলে আরো ভালোভাবে নিয়োগ করব, একটি মাধ্যমে নিয়োগ হবে, এভাবে অনেক গল্প, এবং সঙ্গে সঙ্গে বেতন নিয়ে সপ্তম বেতন কমিশন, সে সমস্ত নিয়ে আশ্বাস আছে। কিন্তু যা বকেয়া ডিএ যা আছে সেই বকেয়া ডিএ নিয়ে কোনো কথা নেই। সেই বকেয়া ডিএ কি হবে বা দেওয়া হবে কি হবে না, দিলে মিটিয়ে দেওয়া হবে, সরকারে আসলে দেব, এরকম কোনো কথা কিন্তু নেই। কেন নেই, এর কারণটা আমার যেটা মনে হয় যা বকেয়া আছে সেই বিগত বহু বছর থেকে তাকে যদি একসাথে করা যায় তাহলে সেই সংখ্যাটা, টাকার পরিমাণটা হয়তো বা তাদের কাছে অনেক অনেক বেশি ঠেকছে। যাই হোক এ নিয়ে অবশ্যই ব্যাখ্যা সহ ইস্তাহারের মধ্যে থাকা উচিত ছিল বলে আমি মনে করি। বিগত দিনে ইস্তাহারে এবং ইমপ্লিমেন্টেশন বাস্তবিক ক্ষেত্রে অনেক তফাৎ দেখা গেছে, এবার কি হবে জানা নেই। ধন্যবাদ।